হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বাবার শরীরটা একটু খারাপ আছে এই আর কি। তো আজকে বৃহস্পতিবার বলেছিলাম যে বাবাকে নিয়ে চেক আপে যাবো আজকে, তো সেই কারণে আজকে সকাল সকাল উঠে পড়েছি, অনেকটাই সকাল সকাল উঠেছি আজকে। অন্যদিন এত সকালে উঠি না আমি সাধারণত। তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আছে বাইরে, হাওয়া দিচ্ছে, দেখা যাক। আর আমি হচ্ছে দেরি করবো না বেশি, যতটা পারি রান্না বান্না কমপ্লিট করে নেবো, নিয়ে তারপরে হচ্ছে যেহেতু বেরোতে হবে না তো সেই কারণে। আর এরপরে হচ্ছে তো সেই কারণে, আর এখন হচ্ছে আমি সকালে ব্রেকফাস্টও এখনো কিছু করিনি, মানে একদম ঘুম থেকে উঠেই চলে এলাম, ব্লগটা স্টার্ট করলাম, আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আর এরপর আমি জানি না যে টাইম পাবো কি না, সেই কারণে যেহেতু হচ্ছে তোমাদেরকে সব কিছুরই আপডেট দিই, তো সেই কারণে। আর এখানে আরেকজন করেই যাচ্ছে সকালবেলা উঠে, দেখো সকালবেলা তোর জন্য এখনো কিছু খাবার রেডি হয়নি, সকাল সকাল দেওয়ার মতন সকাল সকাল চলে এসেছে। ব্যাস 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 ব্যাস, শান্তি শান্তি, দেখতেই পেলে সকাল সকাল উঠে ঘরের সামনে আকাম করে দিল, আর কি আর কিছুই না। তো দেরি করব না, আর ব্রেকফাস্ট করব, করে তারপরে হচ্ছে রান্না বসাবো, যতটা পারি কমপ্লিট করব, করে তারপরে হচ্ছে বেরোবো। তো চলো, আর যেহেতু মানে একটা সকালের দিকে না বেশ ঠান্ডা লাগছে, মানে যেহেতু হচ্ছে শীতকাল, শীতকাল ওয়েদার চেঞ্জ হচ্ছে, একটা একটা শীত শীত ভাব আছে। দুপুরের দিকে আবার খুব গরম দিচ্ছে, আবার রাতে গিয়ে ঠান্ডা দিচ্ছে। আমাদেরকে সবটাই জানাবো, ডাক্তার কি বললো না বললো সবটাই জানাবো। চলো, সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি আর রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো রান্না মোটামুটি হয়ে এসেছে আর আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি এখন, ঠিক আছে। তো চলো, আর এরপরে হচ্ছে বেরোবো আমরা। আর একটা ব্যাপার একেবারে না বললেই নয়, আমি সত্যি তাদের কাছে অনেক কৃতজ্ঞ যারা আমার বাবাকে নিয়ে মানে এত মানে চিন্তা করছো বা কিছু, যারা বলছে বাবা খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে, কাকু খুব তাড়াতাড়ি ভালো উঠবে। অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করে জিজ্ঞাসা করেছে বা ফোন করেছে, খোঁজ নিয়েছে, ঠিক আছে। তাদের কাছে আমি সত্যি মানে কৃতজ্ঞ, মানে যে তোমরা এতটা ভাবছো আমাদের জন্য। তো চলো, আর দেরি করে লাভ নেই, বেরিয়ে পড়ি, বেরিয়ে তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে বাকি কথা হচ্ছে। তো আমি বেরিয়ে পড়েছি এখন, আর রান্না বান্না হচ্ছে ইনকমপ্লিট রয়ে গেল, এসে আবার করব। তো একটা তরকারি করেছি আর বাকিগুলো হচ্ছে এসে করবো, ভাত ফাত সব এসে করবো, নাহলে হচ্ছে দেরি হয়ে যাবে। ওদিকে ডাক্তারের টাইম হয়ে গেছে সেই কারণে, তো বাবা সামনে আমার জন্য ওয়েট করছে, দাঁড়িয়ে আছে। তো চলো যাওয়া যাক, আর দেরি করব না বেশি, তারপর ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি ক্লিনিকে, দাঁড়িয়ে আছি এখন ক্লিনিকের বাইরে, এসে গেছি এখানে, আর ভিতরে পেশেন্ট আছে, তারপরে আমাদের নাম্বার এলো, তারপর আমরাও ঢুকবো, ঠিক আছে। তো দেখা যাক ডাক্তার কি বলেন, চলো সে মতন তারপরে ডাক্তার দেখি বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বাবাকে ডাক্তার দেখি নিয়ে এসে, এইমাত্র বাড়ি এলাম, আর এখন হচ্ছে বাবা একটু রেস্ট নিচ্ছে আর আমি এলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে। তো চলো রুমে যাই, ঘরে যাই, ঢুকে তোমার তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে ডাক্তার কি বলল, ঠিক আছে। তো চলো ঘরে চলো, চলো তোমাদেরকে দেখাই রিপোর্টটা আগে, তারপরে হচ্ছে বলছি ডাক্তার কি বলল, আর তারপরে এক্স-রে রিপোর্টটা কি এসেছে সেটা তোমাকে দেখাবো আগে। তো এটা হচ্ছে বাবার এক্স-রে রিপোর্ট, ঠিক আছে, অস্টিও আর্থ্রাইটিস ধরা পড়েছে, দেখো। তো এটা হচ্ছে বাবার হচ্ছে পায়ের রিপোর্ট, ঠিক আছে, এটা আর একটা, এই যে। তো এই হচ্ছে বাবার রিপোর্ট, ডাক্তারবাবু যেটা বললেন সেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস ধরা পড়েছে, যেটা কারণ হচ্ছে বাবার পায়ের যে পেনটা এতটা বেড়ে গেছে। আর এটা হচ্ছে তোমার মেন সমস্যা যেটা, সেটা হচ্ছে বাবার হাঁটুর হাড়গুলো হচ্ছে ক্ষয়ে গেছে, ঠিক আছে, হাঁটুর হাড় ক্ষয় হয়ে গেছে, আর এটা ওষুধ দিয়ে পুরোপুরি কিওর হওয়া সম্ভব নয়, কিন্তু তোমার ট্রিটমেন্ট থাকবে, ট্রিটমেন্টের উপর থাকলে একটু ভালো থাকবে এই আর কি, এই হচ্ছে ব্যাপার। আর সুগার লেভেলটা বললো আপাতত অসুবিধা নেই, ওষুধ খেতে হবে না, একটু মেনটেন করলেই হয়ে যাবে, সেরকমভাবে অসুবিধা নেই। তো এই হচ্ছে ব্যাপার, আর ডাক্তার হচ্ছে বাবাকে হচ্ছে যোগা করতে বলেছে, ফিজিওথেরাপি করতে বলেছে, এইবারে টোটালি ট্রিটমেন্টের উপর এখন থাকতে বলছে, দু সপ্তাহ পরে আবার যেতে বলেছে, এই অবধি মানে এখন দু সপ্তাহ মতন ওষুধ দিয়েছে, বলেছে এগুলো খেয়ে দু সপ্তাহ পর কেমন থাকে আবার সে জানাতে, এই হচ্ছে ব্যাপার।
ঠিক আছে, আর তার সাথে সাথে কিছু রেস্ট্রিকশন আছে, যেটা বলছে মানে পা মুড়ে হাঁটু মুড়ে কিছু করতে পারবে না, বসতে পারবে না, বাবু হয়ে বসা বারণ, মাটিতে বসা বারণ, এইসব বলেছে। তো এই হচ্ছে ব্যাপার, এইগুলোকে মেনটেন করতেই হবে, না হলে কিন্তু বলেছে মানে ব্যথা আরো বাড়বে, বাড়বে বই কমবে না আরো বাড়বে। আর এরকম ভাবে মোটামুটি ট্রিটমেন্টে থেকে 2 সপ্তাহ পর দিতে বলেছে। তোমাদের সবটাই বললাম, আর এখন আমি যাব আমাদের বাড়ি। আর এখন আমি এখন এখন আমি যাব আমাদের বাড়ি। আর এখন আমি চলে এলাম বাড়ি, বাড়ি চলে এসেছি। আর এরপরে হচ্ছে রান্নাগুলো চটপট করে করতে হবে। ভাত মা বসিয়ে দিয়েছিল, আর এখন ভাতটা হচ্ছে দেখে নামিয়ে নেবো। আর এখানে দেখো মা বসে আছে, চলো রান্না বান্নাগুলো তাড়াতাড়ি ঝটপট সেরে নি। আর কালী পুজো, কালী পুজো সবার বাড়িতে লাইট লাগাচ্ছে, আমাদের বাড়িতে এখনো কোনো লাইট ফাইট কিছু লাগানো হয়নি। লাইট লাগানো হয়নি কারণ কিনা, লাইট কেন লাগানো হয়নি আমাদের, আমাদের লাইট কেন লাগানো হয়নি? হ্যাঁ, কিসের চিন্তা? কার শরীর খারাপ? ভুলভাল বকছে, লাইট গুলো সব খারাপ হয়ে গেছে, নতুন করে লাইট কিনতে হবে। আছে না কটা? না কোনো লাইট নেই, শুধু ওই যে ঘুরছে ওই 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 দুটো কিনা হয়েছিল। মায়াপুর যাবো কবে আমরা তাহলে? এবারে বাবা তো ডাক্তার দেখানো হয়ে গেছে, দেখা যাক কবে যেতে পারি। কারণ কিনা মা পাগল করে দিচ্ছে যাওয়ার জন্য, কারণ মায়ের একটা মানসিক আছে মায়াপুরে, সেই কারণে মা একটু অস্থির হয়ে যাচ্ছে, বলছে চল চল চল, এরপর যদি যেতে না পারি, শরীর যদি ভালো না থাকে সব সময়, তো সেই কারণে। তো দেখা যাক যাওয়ার প্রোগ্রামটা আবার কবে করতে পারি সেই বুঝে। আর আয়া তো যাবে না, কিছু করার নেই, আমরাই যাব। আর মায়াপুর তো অবশ্যই যাব, গেলে বাবাকে নিয়েই তারপর যাব, বাবার পাটা আগে ঠিক হোক, তারপর ডেফিনেটলি যাব আমরা মায়াপুর, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা, আমাদের আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেল নতুন আছো। আর আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।